হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি সাজিয়া প্রজিনু, ইনস্ট্রাক্টর চলো শিখি, তোমাদের লজিক বিষয়ের ইনস্ট্রাক্টর। আজকে আমরা ক্লাস করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস। মানে এই ক্লাসে আমরা মোটামুটি আলোচনা করব কোন কোন অধ্যায় থেকে কতগুলা সৃজনশীল আসতে পারে, কোন কোন অধ্যায়ের কোন কোন টপিক তোমাদের পড়তে হবে এবং কোন কোন টপিক সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, কীভাবে সিকিউগুলো আসতে পারে এইটা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করব এবং সিকিউয়ের ক খ প্রশ্নগুলো তোমাদের মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি এবং আজকের ক্লাস করলে ইনশাআল্লাহ তোমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে 100% কমন পাবা, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করব আমাদের 100% কমন সাজেশান যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশানে। দেখো কি আছে, অধ্যায় প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা হচ্ছে 1 থেকে 2টি, মানে সম্ভাব্য সিকিউ 1 থেকে 2টি। তারপর কি আছে, দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ, এখান থেকে সম্ভাব্য সিকিউ 2টি। তিন অধ্যায় আরোহের প্রকারভেদ, এখান থেকে সম্ভাব্য সিকিউ হচ্ছে 3টি। আরোহের প্রকারভেদ থেকে সিকিউ আসতে পারে কয়টি? তাহলে 3টি। তার মানে এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে চতুর্থ অধ্যায় প্রকল্প, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 2টি। এবং ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 2 থেকে 3টি। তো এই 4টা দেখার পরে তোমরা অটোমেটিক বুঝতে পারতেছো যে কোন অধ্যায় ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায় তোমাকে ঠিক কতটা পরিশ্রম করতে হবে, কোন অধ্যায় ঠিক তোমাকে কতটা পড়তে হবে, এইটা আমরা এই 4 দেখেই কিন্তু বুঝতে পারছি। এবার দেখো প্রথম অধ্যায় কি আছে, যৌক্তিক সংজ্ঞা। এখানে আমাদের পড়তে হবে কি কি? দেখো যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, সংজ্ঞা ও বর্ণনা, সংজ্ঞার নিয়মাবলী, সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, সংজ্ঞার সীমাবদ্ধতা, এটা হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে পড়তে হবে। এবার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখো, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা, এটা দিয়েছি আমরা কত? 2 স্টার, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যৌক্তিক সংজ্ঞার নিয়ম, এটাও 2 স্টার। যৌক্তিক সংজ্ঞার অনুপপত্তিগুলো আছে যে, যৌক্তিক সংজ্ঞার নিয়ম ও নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপপত্তিগুলো হয় সেটা, এর মধ্যে চক্র গুরুত্বপূর্ণ, রূপক গুরুত্বপূর্ণ, সাথে আছে নঞর্থক, এটাও গুরুত্বপূর্ণ। যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা, তারপরে কি আছে, যৌক্তিক সংজ্ঞার যে সীমাবদ্ধতা সেইটা আছে। জ্ঞানমূলক প্রশ্ন দেখো, সঙ্গীয় পদ কাকে বলে, সংজ্ঞার্থ পদ কাকে বলে, এগুলো ক্লাসেও পড়াইছি তোমাদের, যখন ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আমি সলভ করে দিয়েছি। তারপরে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি ব্যাখ্যা করো, মানে আমাদের এখানে জানতে হবে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম কয়টি। যৌক্তিক সংজ্ঞার মোট 6টা নিয়ম, এই 6টা নিয়ম, প্রথম নিয়ম কোনটা, দ্বিতীয় নিয়ম কোনটা, তৃতীয় নিয়ম কোনটা, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে কোনটা গেল, যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটা ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। তারপরে দুর্বোধ্য সংজ্ঞা জনিত অনুপপত্তি বলতে কি বোঝায়, যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞার অপরিহার্য কেন, যুক্তিবিদ্যায় পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন, যৌক্তিক সংজ্ঞার 2টি সীমাবদ্ধতা লেখো, সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না কেন। তাহলে এই যে আমি প্রশ্নগুলো বলতেছি এই রিলেটেড প্রশ্নগুলাই তোমাদের ক এবং খ প্রশ্নের জন্য থাকতে পারে। 2 নম্বর অধ্যায় দেখো যৌক্তিক বিভাগ, এখানে তোমাদের পড়তে হবে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, যৌক্তিক বিভাগের নিয়মাবলী, যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, দ্বিকটিক বিভাগ, যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক দেখো, যৌক্তিক বিভাগ, অনুপপত্তি, মানে যৌক্তিক বিভাগের সকল নিয়ম ও নিয়ম লঙ্ঘনজনিত সকল অনুপপত্তিগুলা, এর মধ্যে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি বেশি গুরুত্বপূর্ণ, সংকর বিভাগজনিত অনুপপত্তি, অব্যাপক ও অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি, উলম্ফন বিভাগজনিত অনুপপত্তি, এগুলা গুরুত্বপূর্ণ। এরপরে আছে দ্বিকটিক বিভাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর অঙ্গগত গুণগত বিভাগ, তারপর অঙ্গগত বিভাগ জনিত অনুপপত্তি। আচ্ছা, এবার এখান থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখি, যৌক্তিক বিভাগের কয়টি নিয়ম আছে, যৌক্তিক সংজ্ঞার ইংরেজি শব্দ কি, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে কেন, দ্বিকটিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি, দ্বিকটিক বিভাগ বলতে কি বোঝায়, যৌক্তিক বিভাগ কি, যৌক্তিক বিভাগ যৌক্তিক সংজ্ঞা থেকে কিভাবে পৃথক, মানে কিভাবে আলাদা, যৌক্তিক বিভাগের মূল কথা কি, পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি কখন ঘটে, যৌক্তিক বিভাগের 2টি বৈশিষ্ট্য লিখো। 3 নম্বর অধ্যায় দেখো আরোহের প্রকারভেদ, প্রকৃত আরোহ, এখান থেকে পড়তে হবে প্রকৃত আরোহের প্রকারভেদ, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা উদাহরণ, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা উদাহরণ, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য, সাদৃশ্য অনুমানের সংজ্ঞা ও উদাহরণ, এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। এবং এখান থেকে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কোনটা দেখো, সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য,
সাদৃশ অনুমানের মূল্য ও গুরুত্ব, সাধু অসাধু সাদৃশ অনুমান, অপ্রকৃত আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, বৈজ্ঞানিক আরোহে সাদৃশ্য বৈসাদৃশ্য, পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ, পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্ব। এবার এখান থেকে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক দেখো, বৈজ্ঞানিক আরোহ এটা খুবই গুরুত্বপূর্ণ, অবৈজ্ঞানিক আরোহ গুরুত্বপূর্ণ, পূর্ণাঙ্গ আরোহ সাদৃশ্য অনুমান, এখানে আবার কি আছে সাধু ও অসাধু সাদৃশ্য অনুমান, তারপরে আরোহ প্রকৃত অপ্রকৃত আরোহ, তারপর আছে ঘটনা সংযোজন কার্য ও কারণ অনুপপত্তি সকল, মানে সকল অনুপপত্তিগুলা কোন বিষয়ে কোন অনুপপত্তি ঘটে এই সকল অনুপপত্তিগুলা এখানে পড়তে হবে। জ্ঞানমূলক প্রশ্ন, অপ্রকৃত আরোহ কত প্রকার, রূপক সংজ্ঞা কি, বৈজ্ঞানিক আরোহ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে ব্যাখ্যা করো, আরোহমূলক লম্ব কি, সাদৃশ্য অনুমানকে প্রকৃত আরোহ বলা হয় কেন, অপ্রকৃত আরোহকে তোমার আরোহ বলা হয় কেন, সাদৃশ্য অনুমান কি, সাদৃশ্য অনুমান কত প্রকার ও কি কি, ঘটনা সংযোজন বলতে কি বোঝো, পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণাঙ্গমূলক আরোহ বলা হয় কেন। ঠিক আছে, চার নম্বর অধ্যায় প্রকল্প দেখো, প্রকল্পের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, প্রকল্পের স্তর, বৈধ প্রকল্পের শর্তাবলী, প্রকল্পের প্রমাণ, প্রকল্পের গুরুত্ব, প্রকল্পের সংশ্লিষ্ট ধারণা সমূহ, পরীক্ষামূলক সমর্থন, বাস্তব কারণ, প্রতিবেদক অনুকল্প, কাজ চালানো প্রকল্প, আরোহ সমন্বয় এবং প্রকল্পের প্রয়োজনীয়তা। সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক দেখো এখানে কি আছে, প্রকল্প, প্রকল্পের স্তর, প্রকল্পের শর্তগুলো, প্রকল্পের গুরুত্ব, বৈধ প্রকল্প, বাস্তব ঘটনা ভিত্তিক, প্রত্যেকটাতে কিন্তু স্টার দেওয়া আছে, এটা তোমরা খেয়াল করতে পারছো। জ্ঞানমূলক প্রশ্ন দেখো, প্রকল্প কি, প্রকল্পের শর্ত বলতে কি বোঝো, নিরীক্ষণ কি, সব প্রকল্পকে বৈধ প্রকল্প বলা যায় না কেন, প্রকল্পের স্তর কয়টি ও কী কী, বাস্তব কারণ বলতে কি বোঝো, কাজ চালানো প্রকল্প কখন প্রয়োজন, প্রকল্প বাস্তব ভিত্তিক হওয়া প্রয়োজন কেন। ষষ্ঠ অধ্যায় দেখো ব্যাখ্যা, ব্যাখ্যার প্রকৃতি, ব্যাখ্যাকরণের প্রাসঙ্গিকতা, গুরুত্ব, প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য, বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ, সীমাবদ্ধতা। এখান থেকে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লৌকিক ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ, বৈজ্ঞানিক ব্যাখ্যা গুরুত্বপূর্ণ, বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তি রূপ, তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খল যোজন, ব্যাখ্যা কার্যকারণ নীতি। জ্ঞানমূলক প্রশ্ন দেখো, ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কি, ব্যাখ্যার প্রধান কাজ সম্পর্কে ধারণা দাও, ব্যাখ্যা কি, পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না কেন, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বলতে কি বোঝো, শৃঙ্খল যোজন কাকে বলে, লৌকিক ব্যাখ্যা কি, ব্যাখ্যার প্রয়োজন হয় কেন। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে মোটামুটি আমাদের এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্ন। তো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আমরা ফুল আলোচনা করলাম, মানে কোন কোন অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল আসতে পারে, কয়টা সৃজনশীল আসবে এবং কোন কোন টপিক সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলে দিলাম, পাশাপাশি তোমাদের কাজ হচ্ছে পড়তে হবে, শুধু সাজেশান নিয়ে বসে থাকলেই হবে না, সাজেশান ফলো করে তোমাদের অনেক বেশি পড়তে হবে, যত ভালো করে পড়বা তত ভালো পরীক্ষা দিতে পারবা। তো সবাইকে বলবো এই সাজেশান ফলো করে পড়াশোনা করো, এই সাজেশান থেকে ইনশাআল্লাহ যদি কপাল ভালো থাকে তোমরা 100% কমন পাবা, তো এই সাজেশান ফলো করে তোমরা পড়াশোনাটা করো, তো পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা অনেক ভালো করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।